এই তো চাই। এ তো মনে হচ্ছে মা চণ্ডী এসছে। হে মা চণ্ডী, বাড়ির সবাইকে রক্ষা করো। গয়না শাড়ি রইল ওখানে, ওগুলো থাক, আমি পরে আসছি। হ্যালো, কে? হো, ব্যানার্জি মাসিমা। হ্যাঁ হ্যাঁ, আসছি। আরে আপনার ওই পোস্ত ডাল আর ওই ট্যাংরা মাছের ঝোল বেগুন দিয়ে একদম বানিয়ে আনছি, তার সাথে চাটনি আর আরেকটা জিনিসও আনছি, লাউয়ের কোফতা, খেয়ে দেখবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সব নিরামিষ আছে, আপনি কেন চিন্তা করছেন? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার 9 জন কাস্টমার বাড়িতে অপেক্ষা করছে। হ্যাঁ, তার মধ্যে থেকে একজন সেরিব্রালের পেশেন্ট, আরেকজন বুড়ি মাসিমা, সে কাল থেকে হাঁটতে পারছে না, তাকে ডাক্তার দেখাতে হবে। হাই আসে সাথে স্নেহ মায়া মমতা। চলি, কৈলাস দা, ডেবল দা, মান্তা দা, চলো তোমরা সবাই। বিজনেসের ক্ষতি করে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আগে বিজনেস তারপরে সবকিছু। হ্যাঁ চলো 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 চলো। খাইয়ে দিল, খুব ধুরন্ধর খুব ধুরন্ধর, পুরো চাল দিয়ে মাত করে গেল। মেয়েটার বুদ্ধি আছে বলতে হবে। বৌনি, আজকের সন্ধ্যের পার্টির কি হবে? পার্টি তো হবেই। আশুতোষ দেব খুকুমণিকে বউ সাজানোর চেষ্টা করছে, আর নিপা দেব নহেনাকে বউ সাজাবে। একটা কথা কান খুলে শুনে রাখো, কান খুলে শুনে রাখো, খুকুমণি যেন কোনোভাবেই আজকে সন্ধ্যেবেলা পার্টিতে ঢুকতে না পারে। আন্ডারস্ট্যান্ড? কোনোভাবেই না, কোনো মতেই যেন পার্টির চৌহদ্দির মধ্যে, এই পার্টির ধারে পাশে ওকে দেখতে না পাওয়া যায়। কে আটকাবে, কে আটকাবে? এরা আটকাবে? কিচ্ছু করতে পারে না, এদের শুধু বড় বড় ভাষণ আছে, ভাষণ।